আর আপনি যেমনটা তেমনটা নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। আপনি যেমন আছেন সেই অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করার চেষ্টা করুন। দেখেন মাদারাজুতুন নবুয়াত কিতাব একটা আছে, ওই কিতাবের মধ্যে এরকম একটা ওয়াকিয়া পাওয়া যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম যিনি পৃথিবীর শাসক ছিলেন, একটা ছোট্ট পিঁপড়াও ওনার পারমিশন ছাড়া চলতে পারত না। সুবহানাল্লাহ বলবেন না, একটা পিপিলিকা জিন্নাত ফেরেশতা সবাই দিন শেষে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে, উনি দাউদ আলাইহিস সালামের পুত্র শাহজাদা ছিলেন, তিনি দুনিয়া শাসন করেছেন, আল্লাহ তাকে ওই ক্ষমতা দিয়েছেন। এখন দেখেন ওই যে বলে না, তোমার কাছে যা আছে তার উপরে খুশি থাকো, লোভে পাপ পাপে মৃত্যু, ঠিক না? এখন এক কাক এসেছে, ক্রো কাক এসেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, নালিশ নিয়ে এসেছে যে সুলাইমান আলাইহিস সালামের কাছে বলতেছে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আমাকে কাক কেন বানালো, এমন কালোর কালো, এমন কালো কালো, কেউ তো দেখতেই চায় না, খাবার তো দূরে থাক পুষতেও চায় না। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, কেন কাক হয়ে কি ভালো লাগছে না তোমার? বলে, কাক হয়ে ভালো লাগতেছে না, আমাকে অন্য কিছু বানাবে, একটা কোনো কিছু হওয়ার সুযোগ করে দেন, অন্য কোনো পাখি, অন্য কোনো জীবজন্তু বানান। তখন বলছে, ঠিক আছে তুমি কার মতো হতে চাও? বলে, আমি রাজ হাঁসের মতো হতে চাই, সাদা ফকফোকা হাঁসের মতো হতে চাই, ডাক হোয়াইট ডাক। বলে, ওই কত সুন্দর দেখতে, পানির মধ্যে যখন চলে কি সুন্দর করে পাগুলি চালাতে চালাতে মনে হয় যেন এমনি এমনি অটোমেটিকলি চলছে, কত সুন্দর লাগে যেই দেখে মুগ্ধ হয়। আর আমি কাউয়া, আমি তো কাকা করতে থাকি, কেউ আমাদেরকে ফিরেও তাকায় না, ঠিক না? কোথাও যদি একটু খেতে বসি দূর দূর করে তাড়িয়ে দেয়, আমাকে ওই রাজহাঁস বানিয়ে দেন, হাঁসের মতো সুন্দর বানিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বললাম, ঠিক আছে যাও, তোমার দোয়া কবুল করা হবে, আগে ওই হাঁসের কাছে গিয়ে বলো যে সে খুশি কিনা। দেখেন গভীর মেসেজ এখান থেকে নিতে পারবে, কিচ্ছু লাগবে না, এই কথাটাই আপনার জন্য হেদায়েতের অনেক বড় পায়কারা কারণ হয়ে যেতে পারে। আমিন বলেন, আমিন বলেন। হাঁসের কাছে যখন গেল, হাঁসের কাছে গিয়ে বলে, ভাই তোমার জিন্দগি কত সুন্দর, সবাই তোমার দিকে মুগ্ধ হয়ে তাকায়, কত ফর্সা, তুমি কত সুন্দর। হাঁস বলে, ধুর এটা কোনো জিন্দগি হইল না, পানির কালার না আমার কালার, কোনো কালারে বোঝা যায় না, এটা কোনো জিন্দগি হলো? বলে, কেন আপনাকে তো দেখতে কত সুন্দর লাগে। বলে, কি সুন্দর লাগে, কোনো শিকারী পাইলে তো ওখানের মধ্যে আল্লাহু আকবার, ঠিক না? এটা কোনো সৌন্দর্য হলো? বলেন, কি আপনিও খুশি না? বলে, না আমি খুশি না। কেন? বলে, আমি তো সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়েছি, আমি যাতে কাক না থাকি, আপনার মতো যাতে আমাকে রাজহাঁস বানিয়ে দেয়, আর্জ করেছি, উনি তো বললেন যে আপনার কাছে যেতে, এখন দেখি আপনিও খুশি না। বলে, চলো আমিও যাব। গেল রাজহাঁস, এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে বলতেছে, ইয়া সুলাইমান আলাইহিস সালাম, আমার না একটা আর্জি আছে, আমি হাঁস থাকতে চাই না, শুনছি কাউয়ারে নাকি কিছু বানাই দিবেন, এ কাককে নাকি কিছু বানাই দিবেন, আমাকেও কিছু করেন, আল্লাহ তো আপনার দোয়া শুনে, ঠিক না? নবীদের দোয়া আল্লাহ শুনেন কি শুনেন না? নেক বান্দাদের দোয়া আল্লাহ শুনেন কি শুনেন না? শুনে দেখেন, হাঁস যখন আবদার নিয়ে আসলো, সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসে দিয়ে বলে, ঠিক আছে তুমি কি চাও, কি হতে চাও? আমি প্যারট, আমি একটা টিয়া পাখি হতে চাই। সুবহানাল্লাহ, কত সুন্দর দেখতে, কত সুন্দর আবার কথাও বলে, ঠিক না? মানুষের মতো কথাও বলে, মানুষ তো তাকে পুষে রাখে, কত খাবার দাবার নামি দামি খাবার খাওয়ায়, আমি তোতা পাখি পাখি হতে চাই। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে বানিয়ে দিব, কিন্তু শর্ত একটাই, ওই পুরাণটা যাও তোতা পাখির কাছে, টিয়া পাখির কাছে যাও, জিজ্ঞেস করো সে ভালো আছে কি না। সুবহানাল্লাহ বলবেন না, আপনাদের মনে খারাপ লাগছে কি ভালো লাগছে? দেখেন যেটা আল্লাহ দিয়েছে সেটার মধ্যে সন্তুষ্টি থাকা কত বড় রহমত। টিয়া পাখির কাছে এবার কাক আর হাঁস দুজন গেল, গিয়ে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছে, টিয়া পাখি কই, টিয়া পাখি কই, অনেকক্ষণ পর কাকের নজরে আসলো, সবুজ পাতার কারণে টিয়া পাখির কালারই চিনা যাচ্ছে না। টিয়া পাখিকে দেখার পরে ডাক দিল কা কা করে, ভাই আমার কত সুখের জিন্দগি, রাজহাঁস সাহেবকে নিয়ে এসেছি, আপনার মতো হতে চাই, আপনার জীবনটা কত সুন্দর, আপনার মতো হতে চাই। এখন টিয়া পাখি বলে, এটা কোনো জিন্দগি? আমার এটা জিন্দগি কোনো এটা জিন্দগিই না। বলে, কেন? বলে, গাছের পাতার কালার আর আমার কালার একরকম, আমাকে তো খুঁজেই পাচ্ছিলেন না, আমার মতো কি হবে, অনেক খোঁজাখুঁজি করে আমাকে বের করছেন। বলে, কি বলেন, আপনাকে মানুষজন কত আদর করে, কত কিছু খাওয়ায়। বলে, এটা কোনো জিন্দগি? আমি বাইরে থাকি, আমার ধৈর্য জোর করে খাঁচার মধ্যে বন্দি করে, ঠিকই না? বলে, এটা কোনো জিন্দগি না, জিন্দগি তো আপনাদের অনেক ভালো,
আমার এই জিন্দগি ভালো লাগে না। এখন রাজহাঁস কাক তো চিন্তিত হয়ে গেল, টিয়া পাখিও খুশি না, তাহলে কী করা যায়? টিয়া পাখি বলে, কী হয়েছে? বলে, সুলেমান আলাইহিস সালামের কাছে আর্জি দিয়েছি যাতে আমাদেরকে আল্লাহ টিয়া পাখির মতো করে দেয়। এখন আপনিও বলছেন এটা কোনো জিন্দগি না, তা এখন কোথায় যাব? বলে, চলো আমিও যাব সুলেমান আলাইহিস সালামের কাছে, আমি এই জিন্দগি থেকে মুক্তি চাই। তিনজন আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালামের কাছে আসলো। সুলেমান আলাইহিস সালাম বলছে, কী চাই? বলে, হুজুর সেটাই চাই কিছুক্ষণ আগে যেটা বলেছি, আমাদের এই জীবন পরিবর্তন হতে চাই। বলে, পরিবর্তন তো করে দিব, শর্ত ওই একটাই, যেটা হতে চাও তার থেকে পারমিশন নিতে হবে যে তেমনটা পেলে খুশি নাকি নারাজ। এখন বলতেছে, কি হতে চাও? তিনো পাখি, টিয়া পাখি, রাজহাঁস, কাক, তিনজন একসাথে বলল, হুজুর আমরা ময়ূর হতে চাই। ইয়া সুলেমান আলাইহিস সালাম, ময়ূর হতে চাই। কি হতে চাই? ময়ূর। আওয়াজ বোঝা যাচ্ছে? ময়ূর হতে চাই। কত সুন্দর, ডানাটা মেলে দিলে কত সুন্দর লাগে, ঠিক না? ময়ূর হতে চাই। ময়ূর তো এমন ভাবে তাকিয়ে থাকে, মানুষ সবাই আকৃষ্ট হয়। সুলেমান আলাইহিস সালাম বলতেছে, শর্ত একটাই, যাও ময়ূরের কাছে জিজ্ঞেস করো সে ভালো আছে কিনা। সুবহানাল্লাহ, বলে ময়ূর কাছে কি যাওয়া হলো? যখন ময়ূরের কাছে যাওয়া হলো, তিনজন গিয়ে দেখতেছে ময়ূর তার ডানা মেলে দিয়েছে, কত সুন্দর, কত চমৎকার দেখতে, নাচতেছে। যখন ময়ূর তার ডানা মেলে নাচতেছে, তখন সমস্ত পাখি, টিয়া পাখি, রাজহাঁস পাখি, কাক পাখি, চারোটায় তিনোটাই তো পাখি, ঠিক না? পাখি তিনোটা খুশির চোটে চিৎকার দিয়ে উঠলো, ক্যা জিন্দগি হ্যায় তেরা, তোমার জিন্দগিটা কত সুন্দর। যদি এরকম একটা জিন্দগি পেতাম, ময়ূর বলে, ধুর এটা কোনো জিন্দগি হইল? কাক তো বেকুব, রাজহাঁস টিয়া পাখি একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, বলে কি, সবচেয়ে সুন্দর পাখি আপনি, ময়ূর বানিয়েছে আল্লাহ, কত সুন্দর করে আপনার পালকগুলো দিয়েছে, আপনি যখন মেলে দেন মনে হয় যেন কৃষ্ণচূড়া জ্বলে যায়, চারদিকে ফুল ফুটে যায়, সুবহান, কত সুন্দর লাগে দেখতে। আর আপনিও নারাজ, আপনিও খুশি না? বলে, না, শিকারি যদি আমাকে পায়, টেনে হেসে আমার গোস্তগুলি টেনে হেসে পালকগুলি ছিঁড়বে, কড়া দামে বাজারে বিক্রি করবে। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিকই না? কত কষ্ট দিয়ে আমাকে হত্যা করবে, আমি সে আতঙ্কে ভয় থাকি, এটা কোনো জিন্দগি? এটা কোনো জিন্দগি না। তখন সব পাখি একসাথে জিজ্ঞেস করলো ময়ূরকে, আপনার কাছে কোন পাখির জিন্দগি সবচেয়ে ভালো হয়? বলে, কেন, ওই যে কাউয়া কাক, তার জিন্দগি হলো সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ, বলে, ওই কাক তো নিজের দিকে নিজে তাকিয়ে অবাক, বলে কি, আমি কাকের জিন্দগি সবচেয়ে সুন্দর, আমি ভাবলাম ময়ূর কত সুন্দর, সবাই তাকিয়ে থাকে, দেখলেই দেখতে মন চায়, আর ময়ূর বলতেছে কাউয়ার জিন্দগি সবচেয়ে সুন্দর, কাকের জিন্দগি সবচেয়ে সুন্দর। স্ট্রেঞ্জ হয়ে গেল, বললো, আমি সুলেমান সাল্লামের কাছে যদি চাইতে চাই, তোমরা যেভাবে চেয়েছো, আমি চাইবো আমাকে যাতে ময়ূর থেকে কাক বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, বলে, বলে কেন? বলে, কাক কারোর সাথে লেনা দেনা নেই, কেউ কষ্ট দেয় না, অভিমান তার মনে মনে, কারোর সাথে কোনো লেনা দেনা নেই, দূর দূর করে তাড়িয়ে দিলেও খাবার নিয়ে কষ্ট পায় না, ময়লা ছয়লা যা পায় তাই খেয়ে পড়ে থাকে, কাকের জিন্দগি তো সবচেয়ে সুন্দর জিন্দগি। সুবহানাল্লাহ, বলবেন না? সুলেমান আলাইহিস সালামের কাছে যখন সমস্ত পাখিরা একত্রিত হলো, সুলেমান আলাইহিস সালাম বলে, শুনো, যার যার জিন্দগি যেমনটা আল্লাহ বানিয়েছেন তার তার জন্য তেমনটাই ভালো, ঠিক কিনা? তার জন্য তেমনটা ভালো, ইউ আর ইউনিক, তুমি তো তুমি, তোমার মতো তো আর দ্বিতীয় কেউ নেই, ঠিক না?